সো গাইস এই যে দেখো এখানে এসে গেছে উইন মানি, যে জিতবে সে পাবে আর যে হারবে সে কান্দরে রোজ খাবে। চলো চলো গাইস আর একটু মজা লাগবে। আমি তোমরা তো খাবে, আসো আসো আমরা জল চিবিয়ে খাই, আমরা জল চিবিয়ে খাই। হে গাইস শুভ সন্ধ্যা, আজকে একটি সুন্দর সন্ধ্যায় সবাইকে স্বাগত। আজকে ভিডিও শুরু হচ্ছে ঠিক আমাদের কলেজ থেকে, আর ভিডিওটা কলেজ থেকে শুরু করার একটাই কারণ, এই একটুখানি আগে আমাকে লাবণী ফোন করেছিল, বললো কি কোথায় আছিস। আমি তখন বললাম বাংলা নিয়ে কলেজে আছি, তখন ও আমাকে বললো যে চল আজ চ্যালেঞ্জ ভিডিও করি। তোমরা ভাবছো লাবণী কে? লাবণী হচ্ছে আমার একটা বান্ধবী, ওরও আমাদের খালনায় মানে সব থেকে বড় ইউটিউবার হচ্ছে লাবণী, তোমাদের সাথে ওর আলাপ করাবো। আর লাবণী আমাকে ফোনটা করে বললো চল ওরও ভিডিও টপিক নেই আমারও নেই, তোর একটা চ্যালেঞ্জ ভিডিও করি। তো ওর সাথে আজ চ্যালেঞ্জ ভিডিও করবো, তাই আমি বাগনানে আছি। আর বাগনান থেকে যাওয়ার সময় আমাকে বললো চাউমিন কিনে নিয়ে যেতে, তো এই চাউমিন চ্যালেঞ্জ হতে চলেছে, প্রচুর ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে। তোমরা ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো, আর যদি ভালো লাগে যে বন্ধুদের শেয়ার করে দেবে। চলো আজকে ভিডিও শুরু করা যাক। তো গাইস দেখো এখানে ভিখারি বসে আছে। সো গাইস পুরো ফাইনালি এসে গেছি এখন লাবণীদের বাড়ি, এটা হচ্ছে লাবণীদের বাড়ি। লাবণী বাইরে আনতে গেছে জল, আর এই যে এখানে আমাদের চ্যালেঞ্জের সব জিনিসপত্র এখানে আছে, দু প্যাকেট চাউমিন, আর একটা হচ্ছে ওই দিয়ে যে ক্যামেরা দেওয়া আছে তার জন্য ক্যামেরাম্যানটার, আমি একটু পরে মুখটা দেখাচ্ছি। মানে আমাদের ক্যামেরা করে দেওয়ার জন্য আগে থেকে ঘুষ চাইছে, বলছে ক্যামেরা করে দেবো, তার জন্য কুরকুরে খাওয়াতে হবে, লেস খাওয়াতে হবে, মানে অবভিয়াসলি কুরকুরে চাউমিন এসব তো আমার মানে কি বলবো দরকার। এর মধ্যে আছে এতে এক দু প্লেট মোট চাউমিন আছে আমার আর লাবণীর মধ্যে হতে চলেছে পর চ্যালেঞ্জটা। তো কে জিতবে তোমরা দেখতে থাকো, প্রচুর 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 এনজয় হবে। আর এই চ্যালেঞ্জের মধ্যে সব থেকে ভালো জিনিস হলো যে চ্যালেঞ্জটা জিতবে সে পেয়ে যাবে 1000 টাকা। তোর কাছে 1000 টাকা আছে? গজব বেজ্জতি হ্যায়। তোর কাছে 1000 টাকা আছে? 1000 টাকাটা যদি আমি জিতি লাবণী আমাকে দেবে, আর যদি লাবণী জিতে আমি লাবণীকে দেবো। আর তোমরা দুজনে না জিততে পারলে আমাকে দিয়ে দিস। আর যদি আমরা দুজনেই না জিততে পারি তাহলে লাস্ট পর্যন্ত আছি দুজনে ক্যামেরাম্যান তরু, আমি মুখটা দেখাচ্ছি। না থাক থাক পরে দেখে দিবি। তো চলো লাবণী আগে এইগুলোকে এখানে পুরো প্লেটটাকে সাজিয়ে নিক, তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। সো গাইস এই যে দেখছো এ হচ্ছে আমার ক্যামেরাম্যান, একে আমি ভাড়া করে এনেছি। আর এত পরিমাণে হ্যাংলা ভাড়া করার জন্য আবার একে ঘুষ দিতে হবে, মানে যখনই কোনো কাজ বলবো তার জন্য ওকে কিছু না কিছু দিতে হবে, মানে জাস্ট ওকে কিছু বলার নেই, ওকে যাই বলবো ততটাই কম, মানে কিছু না কিছু করবে যখন কিছু না কিছু ওকে দিতে হবে, মানে না দিলেও কাজ করবেই না। আর এইখানে খুলতে লেগে চাউমিন, না আমি খুলতে খুলতে একটু একটু করে চাকতে শুরু করে দিয়েছে, আমরা করবো চ্যালেঞ্জ না ও করবে আমি সেটাই বুঝতে পারছি না। আর এই যে তোমাদের বলেছিলাম লাবণী, এই হচ্ছে লাবণী আমাদের খালনার এখনো পর্যন্ত সেরা ইউটিউবার, আর ও খুব সুন্দর ভিডিও করে। আমি নিচে ডিসক্রিপশানে ওর চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখবো, আর ওকে ট্যাগ করেও রাখবো, সবাই অবশ্যই ওর চ্যানেলটিকে গিয়ে চেক আউট করবে। আর যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আর এইটা হচ্ছে প্রচুর বড় একটা ইনস্টাগ্রাম সেলিব্রিটি, এর ইনস্টাগ্রামের লিঙ্কটাও আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো, অবশ্যই সবাই চেক আউট করে নেবে। চলো আগে প্লেটগুলো সাজানো, সামনে আছে চাউমিন। আর গাইস আমি ওয়েট করতে পারছি না, আজকে আমি লাবণীকে হারাবো, আর ওর থেকে 1000 টাকা নিয়ে বাড়ি যাবো, ওদের বাড়িতে এসেও হারিয়ে যাবো। 1000 টাকা নেই মানে, আর ও গাইস ব্যাংকে চাকরি করে, যদি আমাদের কাছে 1000 টাকা কম পড়ে ও তো আছে ব্যাংক থেকে টাকা এনে আমাদের দিয়ে যাবে। তো চলো এখানে প্লেটে চাউমিন ঢালা শুরু হয়ে গেছে, আমরা খাবো তুই দেখবি, লাস্টে পড়ে থাকলে তোকে দেবো চাকতে। জাস্ট গাইস সেই লেভেলের একটা হতে চলেছে চ্যালেঞ্জ, মানে গাইস কি বলবো আমার লাইফে ফার্স্ট এমন একটা চ্যালেঞ্জ করতে চলেছি, তাও প্রচুর 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 বড় একটা মানে একদম ইন্টারেস্টিং চ্যালেঞ্জ হতে চলেছে, কারণ প্রথমবার একটা মেয়ের সাথে চ্যালেঞ্জ। আর এই যে সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেও তার ভিডিও কন্টিনিউ করে যাচ্ছে, গাইস কে জিতবে? আমি জিততে পারবো অবশ্যই, যদি জিততে পারি অবশ্যই ভিডিও দেখার আগে একটা লাইক করে দাও। চলো এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা ওইখানে একটা দুটো প্লেট পুরো রেডি, এবার ও এই দিকে এসে এই দিকটাতে ও বসবে, এই দিকটা আমি থাকবো, আর আমার ক্যামেরাম্যান হচ্ছে তনু, ওকে আমি ভাড়া করে এনেছি, ওর জন্য ওই দিকে রাখা আছে একটা চাউমিন। কি কি আইবা বল, আমরা বাঙালি আমরা জল চিবিয়ে খাই আর হচ্ছে চাউমিনটা, গাইস ঠিক বলেছি, আমরা বাঙালি আমরা হাতে করে চাউমিন খাবো, আমরা সব কাঁটা চামচে করে চাউমিন খেতে পারবো না, তো হাতে করে হবে। ও গেছে হাতটা ধুতে, হাত ধুয়ে আসুক, আমিও হাতটা ধুয়ে আসি, তারপরে এসে একেবারে ভিডিও কন্টিনিউ। গাইস এই যে দেখো এখানে এসে গেছে উইন মানি, যে জিতবে সে পাবে, বুঝতেই পারছো
মানে জাস্ট একটা টাকার জন্য একটা আলাদা লেভেলের ফিলিংস হচ্ছে। টাকার গাইজ নিতে হবে ওর থেকে জিতে, হাজার টাকার মামলা আছে। আজকে হারবে সে কান্ধর রোজ খাবে, আজকে হারবে সে কান্ধর রোজ খাবে। চলো চলো গাইজ আরেকটু মজা লাগবে। চলো তুই এটা তনু চ্যালেঞ্জটা রাখলো আমাদের জন্য যে হারবে সে কান্ধর রোজ খাবে। তো গাইজ সেই লেভেলের মজা হবে, ওইদিকে ও রেডি, এইদিকে আমিও রেডি, সামনে সব রেডি। চলো আগে সসটা একটু স্ট্যাটাস করে আর মেরে নিই, তারপরে আমি কখন খাবো ভাই আমার ফোন। আর গাইস এই যেখানে টাইমার লাগানো হয়ে গেছে 5 মিনিট, মোট 5 মিনিট টাইম, 5 মিনিটের মধ্যে পুরো প্লেটে যতটা চাউমিন আছে শেষ করতে হবে। যদি ও না পারে আমি না পারি দুজনে হেরে যাবো, আর যদি আমি আগে শেষ করি আর ও আগে শেষ করে তাহলে হবে। 5 মিনিটের মধ্যে মনে করি শেষ করতেই হবে। চলো লেটস স্টার্ট। হই তুই আস্তে খা, মাথাটা তোল মাথাটা তোল ভাই। আমার কেমন লাগবে দেখতে পাচ্ছ আর তাড়াতাড়ি খা না তুমি, দাঁড়া এর মতো খেতে পাচ্ছিস না, এ তো হয়ে গেল। আস্তে আস্তে লাস্টে গলায় ফলে হাঁটকে যাবে, আর 3 মিনিট 53 সেকেন্ড বাকি আছে। তো বুঝতেই পারছো গাইস কে জিতবে। হাড্ডাটি লড়াই চলছে এখন, ও জিতবে বলে পুরো একদম মন প্রাণ থেকে চাইছে, আর মনে আটকে গেলেও কোনো ব্যাপার নয় এরকম একটা ভাবনা। আমার দ্বারা হচ্ছে না ভাই, তুই এত তাদের হার মেনে নেই বলে বুঝতে পারবো না। এর মুখটা দেখতেই পাচ্ছ, আর মাত্র 2 মিনিট 54 সেকেন্ড বাকি আছে আর অঙ্কনের ফিনিশ মোটামুটি। বাট তো তো আজকে 1000 টাকা জিতে গেল অঙ্কন। অঙ্কন আমাকে বলেছে হারাবে। গাইজ দেখো এখানে 2 মিনিট বাকি, মোট 2.5 মিনিট লেগেছে আমার খেতে, 2.5 মিনিটের মধ্যে পুরো প্লেট শেষ করে দিয়েছি। আর এর দেখো এখন এত বেঁচে আছে খাওয়া দাওয়া পুরো শেষ। আর এই যে আমি জিতে গেছি বলে ও আমার জন্য নিয়ে চলে এসেছে প্রাইজ, দেখো এখানে আছে 800 টাকা, আমাকে 800 টাকায় দিচ্ছে। যাই হোক গাইজ 800 টাকাটাই আমার কাছে অনেক, 800 টাকা চলে যাচ্ছে। ওর দুঃখ হচ্ছে একটু কাঁদ। ওই দেখো এত টাকার আমি এখন মালিক, এই টাকা নিয়ে আমি ফিস্টি করবো তোমাদের কেউ সবাইকে খাওয়াবো ফিস্টিতে নিমন্ত্রণ করে। আর শর্ত অনুযায়ী ও যেহেতু হেরে গেছে ওকে খেতে হবে 10টা উরবোস, তো সেটা তোমরা দেখো 10টা এক্ষুনি রোজ কে তোমাদের দেখাবে। ও আগে হাত পা ধুয়ে আসুক। সো গাইস ওরবোস কার জন্য সামনে চলে গেছে,
কিছু করার নেই, যেহেতু শর্ত হয়েছে উপোস খেতে হবে। চলো গাইস, আমি শর্ত অনুযায়ী উপোস খাচ্ছি, আমাকে ক্ষমা করে দিও যারা আমার সাবস্ক্রাইবার আছে। আমি হেরে গেছি অঙ্কুরের চ্যানেলে এসে, খুব খারাপ লাগছে আমার। এই ক্যামেরাটা ঘুরিয়ে ধর, ক্যামেরাটা ঘুরিয়ে ধর না, ঘুর তোরা। দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ। তো গাইস শর্ত অনুযায়ী দশটা উঠবোস খেয়ে নিয়েছে, আর দেখো দশটা উঠবোস খেয়েই পড়ে গেছে। ওকে ওই জন্য আমি বলেছিলাম তুই ব্যায়াম ট্যাম করবি, এত শরীর, এইভাবে যদি প্রতিদিন উঠবোস খেতে থাকে, প্রতিদিন আমার সাথে চ্যালেঞ্জ দিতে থাকে, ও একদিন ঠিক এর মতো অবস্থায় হয়ে যাবে। দেখি একবার, দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই বাঁশ কাটি শরীর, এই হচ্ছে প্রতিদিন বাড়িতে উঠবোস খায়, তাই ওর শরীরটা ঠিক এমন হয়ে গেছে, স্লিম। ওকে কেউ খেতে দেয়নি, তাই ওর শরীর এমন। তো গাইস ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো